হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস সিক্স সায়েন্স অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান ফার্স্ট ইউনিট টেস্ট 2023-এর জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আমি থার্ড চ্যাপ্টার থেকে তুলে ধরলাম। একটু আগেই তোমাদের সেকেন্ড চ্যাপ্টার আর থার্ড চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর দিয়েছি, বিভিন্ন স্কুলে আসা প্রশ্ন উত্তর। আজকে কিন্তু এখন কিন্তু আমি তোমাদের দিলাম থার্ড চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর, এগুলো খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম, আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন অন করে রাখবে, ভিডিওটা লাইক করে দেবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক। আর তোমাদের বুধবার দিন লাইভ ক্লাস আছে, জানিয়ে দিয়েছি আমি, 8টার সময় থাকবে, ঠিক আছে? আচ্ছা, সবার প্রথমের প্রশ্ন, অধাতু কাকে বলে? অধাতুর বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর আমরা লিখব অধাতু, পয়েন্ট করব, পয়েন্ট করে দেব। এর যে ছোট প্রশ্ন আছে না থার্ড চ্যাপ্টারে, সেটাও কিন্তু আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, ডেসক্রিপশনে প্লেলিস্টে দেখবে, সেখানেও পেয়ে যাবে। ওকে, তো অধাতুতে আমরা লিখব যে সব মৌলিক পদার্থ সাধারণ অবস্থায় কঠিন তরল গ্যাসীয় অবস্থায় থাকে, ভঙ্গুর প্রকৃতির, হালকা, অনুজ্জ্বল, অনমনীয় তাপ ও তড়িতের কুপরিবাহী, তাদেরকে অধাতু বলে, যেমন কার্বন, হাইড্রোজেন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। ওকে, নেক্সট, তাহলে অধাতুর বৈশিষ্ট্যগুলো আমরা কী লিখবো? অধাতুর সরি অধাতুগুলি নমনীয় থাকে না, এরা ভঙ্গুর পদার্থ হয়, তাই অধাতুগুলিকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায় না, হাতুড়ি দিয়ে আঘাত করলে এরা ছোট ছোট টুকরোয় ভেঙে যায়, ঠিক আছে? নেক্সট পয়েন্টে লিখবো অধাতু প্রসারণশীল। ওকে, অধাতুগুলি প্রসারণশীল নয়, ঠিক আছে? অধাতুগুলিকে লম্বা সরু তারে পরিণত করা যায় না, নেক্সট, মানে অধাতু প্রসারিত হয় না, ঠিক আছে? নেক্সট হচ্ছে অধাতুগুলি তাপ ও তড়িতের কুপরিবাহী হয়, অধাতুগুলি তাপ ও তড়িতের পরিবহন করতে পারে না, এর জন্যে অন্তরক পদার্থ তৈরিতে অনেক অধাতু ব্যবহৃত হয়, তবে হীরে অধাতু হলেও তাপের সুপরিবাহী এবং অধাতু গ্রাফাইট তড়িতের সুপরিবাহী, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। নেক্সট নেক্সট পয়েন্টে আমরা চলে যাব। নেক্সট হচ্ছে অধাতুগুলি উজ্জ্বল হয় না, অধাতুগুলির ধাতুর মতো ঔজ্জ্বল্য থাকে না, এরা বিবর্ণ হয়, তবে আয়োডিন অধাতু হলেও উজ্জ্বল। ওকে, কোনটা কোন কোন জিনিসটা, এটা কিন্তু যে এক্সেপশনাল যেগুলো আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে অধাতুগুলি মাটিতে পড়লে কোনো বিশেষ শব্দ উৎপন্ন হয় না, আঘাত করলেও কোনো ধাতব শব্দ পাওয়া যায় না। নেক্সট পয়েন্টে লিখব সাধারণ উষ্ণতায় অধাতুগুলি কঠিন তরল বা গ্যাসীয় হতে পারে, সাধারণ উষ্ণতায় অধাতুগুলি কঠিন তরল বা গ্যাসীয় হতে পারে, এই তিনটি অবস্থাতেই প্রাপ্ত অধাতুর সংখ্যা প্রচুর। ওকে, নেক্সট নেক্সট পয়েন্টে আমরা দেব অধাতুগুলি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত নিম্নমানের হয়। ওকে, এখানে আমরা লিখব অধিকাংশ অধাতুর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম হয়, আচ্ছা, তাই বেশিরভাগ অধাতুরই ঘরের, এটা উষ্ণতা হবে, ঘরের উষ্ণতায় গ্যাসীয়, গ্রাফাইট হলো একমাত্র অধাতু যার গলনাঙ্ক উচ্চ মান সম্পূর্ণ, ব্র্যাকেটে লিখে দেবে 3700°C, ঠিক আছে? আর এটা উষ্ণতা কিন্তু। ওকে, নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্টে আমরা লিখব অধাতু সাধারণত নরম হয়, বেশিরভাগ অধাতুকেই ছুরির সাহায্যে কাটা যায়, তবে অধাতু কার্বন একটি রূপভেদ হীরে হলো, মানে অধাতু কার্বনের একটি রূপভেদ হীরে হলো ব্যতিক্রম, যা প্রকৃতিতে প্রাপ্ত কঠিনতম মৌলিক পদার্থ, ঠিক আছে? হয়ে গেল তাহলে অধাতুর বৈশিষ্ট্যগুলো, নেক্সট চলে যাব। নেক্সট প্রশ্ন, সব পদার্থে তিনটি অবস্থা দেখা যায় না, উদাহরণসহ ব্যাখ্যা করো। উত্তর, পদার্থের মূল তিনটি ভৌত অবস্থা থাকলেও প্রকৃতিতে সব পদার্থে তিনটে ভৌত অবস্থা সর্বদা দেখা যায় না, যেমন কর্পূর, ন্যাফথলিন, আয়োডিন প্রভৃতি কঠিন পদার্থকে খোলা অবস্থায় বাতাসে রেখে দিলে বা সামান্য তাপ প্রয়োগ করলে এরা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, আবার ঠান্ডা করলে অনুরূপে এই গ্যাসীয় পদার্থগুলি সরাসরি কঠিনে পরিণত হয়। সুতরাং এই সব পদার্থের তিনটি ভৌত অবস্থা দেখা যায় না। ওকে,
নেক্সট হচ্ছে ধাতুকল্প কাকে বলে? উত্তর, যে সকল মৌলের মধ্যে ধাতু ও অধাতু উভয়েরই ধর্ম বর্তমান তাদের ধাতুকল্প বলে, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি। ওকে, নেক্সট নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে, পারদের মধ্যে অধাতুর বৈশিষ্ট্যটি কি? লোহা, তামা, অ্যালমোনিয়াম, পিতল ইত্যাদি কতগুলি সাধারণ ধর্ম আছে, এই ধর্মগুলি কি কি? ধর্মগুলির জন্য এদের কি বলা হয়? উত্তর, জাস্ট আ সেকেন্ড, উত্তর আমরা লিখব সাধারণভাবে অধাতুর ভৌত অবস্থা তরল বা গ্যাসীয় হয় এবং ধাতুর ভৌত অবস্থা কঠিন হয়। পারদ ধাতু হওয়া সত্ত্বেও সাধারণ উষ্ণতায় এটা উষ্ণতা হবে, সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে, এটি পারদের মধ্যে উপস্থিত অধাতুর বৈশিষ্ট্য। ঠিক আছে, নেক্সট আমরা লিখব, লোহা, তামা, অ্যালমোনিয়াম, পিতল প্রভৃতি পদার্থের সাধারণ কতগুলি ধর্ম আছে, যেমন এক নম্বর দিয়ে লিখব, পদার্থগুলি সাধারণ অবস্থায় কঠিন রূপে অবস্থান করে, দু নম্বর, পদার্থগুলিকে আঘাত করলেও জোরালো ধাতব শব্দ ঢং করে, যেমন আওয়াজ হওয়া, উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে, পদার্থগুলি তাপ এবং তড়িতে সুপরিবাহী। নেক্সট, পদার্থগুলি উজ্জ্বল ও আলোক প্রতিফলনে সক্ষম। নেক্সট লিখব, পদার্থগুলি নমনীয় ও প্রসারণশীল। নেক্সট, এদের সরু খণ্ডকে সহজে বাঁকানো যায়। নেক্সট আমরা লিখব, জোরে আঘাত করলে চ্যাপ্টা জোরে আঘাত করলে চ্যাপ্টা হয়ে যায়। নেক্সট, এই ধর্মগুলির জন্য এদেরকে ধাতু বলা হয়। ওকে, নেক্সট পয়েন্টে নেক্সট আমাদের প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে, যৌগিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যৌগ, আরেকটা প্রশ্ন সঙ্গে আছে, যৌগিক পদার্থের বৈশিষ্ট্য, এটা যৌগিক হবে, ক হবে, যৌগিক পদার্থের বৈশিষ্ট্য। উত্তর লিখব, যৌগিক পদার্থ দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে যুক্ত হবে, এটা পরস্পর বিক্রিয়া করে যুক্ত কয়তয় হবে, ওকে, যুক্ত হয়ে যে ভিন্ন ধর্মের পদার্থ উৎপন্ন করে তাকে যৌগিক পদার্থ বলে, যেমন জল, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। নেক্সট হচ্ছে যৌগিক পদার্থের বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্যতে আমরা লিখব হচ্ছে, যৌগিক পদার্থের মধ্যে উপাদান মৌলগুলি নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত থাকে, একই যৌগের ক্ষেত্রে মৌলগুলির ওজন অনুপাত কখনো পরিবর্তিত হতে পারে না, যেমন বিশুদ্ধ জলে হাইড্রোজেন ও অক্সিজেন ওজন অনুপাত সর্বদাই 1:8 হয়। নেক্সট হচ্ছে, যৌগিক পদার্থকে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক পৃথক ধর্ম বিশিষ্ট মৌলিক পদার্থ পাওয়া যায়। যৌগিক পদার্থের ধর্ম উপাদান মৌলিক পদার্থের ধর্মের থেকে আলাদা হয়, যেমন অ্যামোনিয়া একটি যৌগিক পদার্থ, একে বিশ্লিষ্ট করলে নাইট্রোজেন ও হাইড্রোজেন পাওয়া যায়। অ্যামোনিয়ার ধর্ম নাইট্রোজেনের ধর্ম থেকে আলাদা হয়। নেক্সট লিখব, যৌগিক পদার্থের প্রতি অংশের গঠন ও ধর্ম একই হয়, অর্থাৎ যৌগিক পদার্থ সমসত্ত্ব হয়। নেক্সট লিখব, যৌগিক পদার্থ উৎপন্ন হওয়ার সময় তাপ উৎপন্ন বা শোষিত হয়। যৌগিক পদার্থের উপাদানগুলিকে সাধারণত ভৌত উপায়ে পৃথক করা যায় না। নেক্সট, যৌগিক পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক থাকে। নেক্সট আমরা লিখব, অক্সিজেন গ্যাসের ব্যবহার লেখো। নেক্সট প্রশ্ন, ওকে, অক্সিজেন গ্যাসের ব্যবহার লেখো, হাইড্রোজেনের ব্যবহার লেখো। উত্তর, অক্সিজেনের ব্যবহার আমরা দেব এখানে, পয়েন্ট করে দেবো, এ নম্বর পয়েন্ট দেব, জীবজগতে শ্বাসকার্যের জন্য অক্সিজেন অপরিহার্য, এই অক্সিজেন উপস্থিতিতে উৎসেচক দ্বারা খাদ্য জারিত হয়ে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়, ফলে জীবের পুষ্টি ও বৃদ্ধি ঘটে। বি নম্বর পয়েন্ট দিয়ে দেব, উড়োজাহাজ চালক ও যাত্রীদের জন্য, পর্বতারোহীদের জন্য, জলের নিচে ডুবুরিদের জন্য, সাবমেরিনের ভিতরে উপস্থিত মানুষদের জন্য, মহাকাশ যাত্রীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহার হয়। সি নম্বর পয়েন্টে দেব, পরীক্ষাগারে জারক রূপে ব্যবহৃত হয়। ওকে,
নেক্সট নেক্সট আমাদের দু নম্বরটা যেটা ছিল হাইড্রোজেনের ব্যবহার, আগেরটা হলো অক্সিজেনের ব্যবহার, এটা আমরা লিখলাম। এবার আমরা লিখবো হাইড্রোজেনের ব্যবহার, এটাই লিখবো। রকেটের জ্বালানি রূপে তরল হাইড্রোজেন ব্যবহৃত হয় উদ্ভিদ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে ঝালাইয়ের কাজে অক্সি অ্যাসিটিলিন ও অক্সি হাইড্রোজেন শিখা তৈরিতে লাগে। বিভিন্ন অ্যামোনিয়াম সার তৈরিতে হাইড্রোজেন ব্যবহৃত হয়। ওকে, নেক্সট পয়েন্টে আমরা লিখব পরীক্ষাগারে বিজারক হিসাবে ব্যবহৃত করা হয়। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলেছে জলের তড়িৎ বিশ্লেষণ করার সময় কি কি সতর্কতা নেওয়া উচিত। উত্তর, আরেকটা প্রশ্ন দিয়েছে জলের তড়িৎ বিশ্লেষণের ক্যাথোডে ও অ্যানোডে কি কি গ্যাস পাওয়া যায়, দুটি গ্যাসের আয়তন অনুপাত কত। উত্তর লিখব জলের তড়িৎ বিশ্লেষণ করার সময় প্রয়োজনীয় সতর্কাবলী। এক নম্বর পয়েন্টে দেব বাড়ির ইলেকট্রিক লাইন বা ইনভার্টার লাইন থেকে কখনোই লাইন যুক্ত করা উচিত নয়, টর্চ ব্যবহার করা, সাধারণত ব্যাটারির সাহায্যে এই পরীক্ষা করা উচিত, মানে টর্চ ব্যবহার করার যে ব্যাটারি তার সাহায্যে পরীক্ষাটা করা উচিত, রাবারের গ্লাভস ব্যবহার করা উচিত, তড়িতের উৎসের কাছে কখনো আগুন জাতীয় জিনিস রাখা উচিত না, যন্ত্রপাতি সেট করার সময় তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা উচিত, অর্থাৎ তড়িৎ থেকে আলাদা করে রাখা উচিত, নেক্সট তড়িৎ বিশ্লেষণ খোলা জায়গায় করতে হবে, ভোল্টামিটারটি ঢেকে রাখা চলবে না কারণ তাতে উৎপন্ন H2O O2 পরস্পর বিস্ফোরণ ঘটাতে পারে। ক্লিয়ার? নেক্সট নেক্সট হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে অক্সিজেন গ্যাস পাওয়া যায়। আর লাস্ট প্রশ্নটা ছিল হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের আয়তন অনুপাত 2:1। ওকে, নেক্সট প্রশ্ন বিশুদ্ধ পদার্থ কাকে বলে, মিশ্র পদার্থ কাকে বলে, উদাহরণ দাও, মিশ্র পদার্থের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তর, আচ্ছা, বিশুদ্ধ পদার্থ, যে পদার্থ শুধুমাত্র একটি পদার্থের দ্বারা গঠিত, অর্থাৎ যার সাহায্যে একাধিক পদার্থ মিশে থাকে, যার মধ্যে একাধিক পদার্থ মিশে থাকে না তাকে বিশুদ্ধ পদার্থ বলা হয়, যেমন বিশুদ্ধ লোহা, তারপরে হচ্ছে জল ইত্যাদি। ওকে, ইত্যাদিটা এখানটা হবে না, এখানটা হবে ইত্যাদি। নেক্সট দু নম্বরে আমরা লিখছি হচ্ছে মিশ্র পদার্থ দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ যে কোনো অনুপাতে মিশিয়ে যদি এক এমন পদার্থ পাওয়া যায় যাতে মিশ্রিত পদার্থগুলি তাদের নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে সেই পদার্থকে মিশ্র পদার্থ বা মিশ্রণ বলে, যেমন বায়ু, ধোঁয়া, চিনি, জলের মিশ্রণ। নেক্সট হচ্ছে মিশ্র পদার্থের বৈশিষ্ট্যগুলি, দুই বা ততোধিক পদার্থকে যে কোনো ওজন অনুপাতে মেশালে মিশ্র পদার্থ তৈরি হয়, মিশ্র পদার্থের উপাদানগুলির কণাসমূহ পাশাপাশি অবস্থান করে, উপাদানগুলি পরস্পরের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হয় না, মিশ্র পদার্থের উপাদানগুলির নিজস্ব পৃথক পৃথক ধর্ম বজায় থাকে, মিশ্র পদার্থের উপাদানগুলিকে সহজ ভৌত প্রক্রিয়ার সাহায্যে, যেমন আশ্রাবণ, পরিশ্রাবণ, পাতন, অধঃপাতন, উদ্ধপাতন, চুম্বকের সাহায্যে পৃথকীকরণ পৃথক করা যায়, মানে এই পদ্ধতিতে পৃথক করা যায়। ওকে, নেক্সট হচ্ছে মিশ্র পদার্থের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক থাকে না। নেক্সট, মিশ্র পদার্থের বিভিন্ন অংশের ধর্ম ও গঠন বিভিন্ন বা একই হতে পারে, অর্থাৎ মিশ্র পদার্থের অসমসত্ব বা সমসত্ব দুই হতে পারে, তবে মিশ্র সাধারণত অসমসত্ব হয়, ব্যতিক্রম হচ্ছে দ্রবণ। ওকে, এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ো। ওকে, একটু আগেও আরও অনেকগুলো প্রশ্ন দিয়েছি, সেগুলোও ভালো করে দেখো। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।